নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কবি সৈয়দ শামসুল হক। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জহার জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাত স্তব্ধতার বুক ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে নুরুল দিন আবার দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে গেছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে আমার এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আল খাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে, আমারই দেহ থেকে রক্ত ঝরে পড়ে ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়, আবার একদিন নুরুল দিন আসিবে বাংলায়, আবার একদিন নুরুল দিন দেবে ডাক জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ।